বুধবার কাটোয়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌরসভার উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডলের নেতৃত্বে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এই দিন সকালে কাটোয়া 18 নম্বর ওয়ার্ডে প্রভাত ফেরির মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার কচি কাঁচা সহ এলাকার সমস্ত বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানান, এই প্রোগ্রাম গত বছরও দেখেছি, এবছরও দেখলাম, এবছর আরও ভালো হয়েছে, ওর লাগলো, চমৎকার লাগলো, পরে খুব ভালোই লেগেছে, টপ মোস্ট লেগেছে। কী কী প্রোগ্রাম দেখলেন? হ্যাঁ, কী কী প্রোগ্রাম দেখলেন সেটা? প্রোগ্রাম দেখলাম, ওই তো বলছি, ড্যান্স দেখলাম, মেয়েদের ড্যান্স দেখলাম, তারপর ছেলেদের ড্যান্স স্টেজে গান হলো, বাচ্চাদের প্রোগ্রাম দেখলাম, খুব ভালোই লাগলো। বলছো এটা 18 নম্বরের টপ মোস্ট। কী নাম আপনার? এই দিন কাটোয়া 18 নম্বর ওয়ার্ডে আয়োজিত বসন্ত উৎসবে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবির খেলা হয়। এলাকার সমস্ত মানুষ এই আবির খেলায় সামিল হয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন। তারা জানান, আজকে আমাদের একটা মানে 18 নম্বর ওয়ার্ডের একটা দলের অনুষ্ঠান হলো। সকালবেলা থেকেই আমরা অনুষ্ঠানটা শুরু করেছি। সকালে প্রথমে প্রদীপ প্রজ্বলন করেছিলেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর লক্ষিন্দর মণ্ডল মহাশয়, আর তারপর আমরা এখান থেকে প্রভাত ফেরি করেছি বাচ্চাদের নিয়ে। আমাদের পাড়ার সমস্ত আর কি পাড়ার লোক সবাই এখানে পার্টিসিপেট করেছিল, বাচ্চারা করেছিল। প্রভাত ফেরি করে আসার পর আমাদের পাড়ার বাচ্চারা সবাই খুব সুন্দর পারফরমেন্স করেছে প্রত্যেকে। তারপর বাইরে থেকে কিছুজন মানে দুটো গ্রুপ এসেছিলো, তারা এসে আমাদের এখানে অনুষ্ঠানটা করেছিল। যে অনুষ্ঠানটা সত্যি কথা মানে প্রত্যেক বছর দলে আমরা যে এইখানে এই অনুষ্ঠানটা পাই, এটা আমাদের কাছে খুব খুশির একটা ব্যাপার। দোল তো সবার জন্য আনন্দের উৎসব, আমরা আনন্দ করতে ভালোবাসি। তো একটা দিন আমাদের এই পাড়ার লোকেরা সবাই প্রাণ খুলে আনন্দ করে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই। মানে আজকে সত্যি কথা বলতে গেলে একজন খুবই বয়স্ক মানুষ, তিনি কিন্তু তালে তাল মিলিয়ে চলেছেন আমাদের সাথে, পায়ে একসাথে নাচ করেছে, মানে তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না, তিনিও এত আনন্দ পেয়েছেন যে আমাদের সাথে আজকে নাচ করেছে। মানে এইটাই আমাদের কাছে বড় পাওনা, একদম ছোট্ট বাচ্চা যেমন তেমনি একটা বয়স্ক মানুষ তেমন। এই যে আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করি শুধুমাত্র দোলের দিন। আমার নাম মধুমিতা দাস বেরা। সকাল থেকে অনুষ্ঠানটা খুবই মজাদার ছিল, সবাই খুব এনজয় করেছি, ছোট থেকে বড়রা সবাই খুব মজা পেয়েছি, আর গানের সঙ্গে তাল মিলিয়ে সবাই নৃত্য পরিবেশন করেছি, খুবই ভালো হয়েছে। এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোরম, খুবই আনন্দদায়ক, এমনকি এই মানে রং দোলাটা খুবই রঙিন হয়ে উঠেছে এই প্রোগ্রামের জন্য। এই বসন্ত উৎসব প্রসঙ্গে কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান তথা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষিন্দর মণ্ডল জানান, 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কী করলেন? আগের বছরকার মতো এবছর আমরা বসন্ত উৎসব পালন করছি। আমার 18 নম্বর ওয়ার্ডের মানুষজন যে তার মানে দোল বসন্ত উৎসব উপলক্ষে যে তার মানে ওনারা চায় যে একটু আনন্দে সামিল হতে, একটু আবির খেলতে, একটু বাচ্চাদেরকে নিয়ে নাচ গান করতে, সেই উপলক্ষে সকালে আজকে আমরা প্রভাত ফেরি শুরু করেছি। তারপরে বাচ্চাদেরকে নিয়ে আবৃত্তি, কিছু গান নাচ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটা পালন শেষ করলাম। কারণ আমাদের ওয়ার্ডে মানুষরা চায় যে না একটা দোল উপলক্ষে সবাই একসঙ্গে মিলিত হয়ে একটু আবির খেলা হবে, সব হবে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্যে আজকে আমার এই অনুষ্ঠান। এই দিন কাটোয়া 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিতেন চ্যাটার্জি, কাটোয়া তৃণমূল লিগাল সেলের সদস্য পারমিতা ব্যানার্জি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি।
কাটোয়া 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।